সকলকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নাহিদা, ট্রেডিশনাল ফুডসের আজকে রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব আর এটি হচ্ছে হোমমেড ফালুদা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ইফতার টেবিলে আপনারা এটি রাখতে পারেন, যেহেতু এটি একটি হেলদি রেসিপি। চলুন তাহলে দেরি না করে শেয়ার করা যাক এই মজাদার রেসিপিটা। আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন এগুলো আমি চুলার মধ্যে দিয়ে একটু গরম করে নিব। সিদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করব 7 মতো চিনি, আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি অ্যাড করব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে এটি ক্রিমি ক্রিমি হবে আর একটু ঘনও হবে, খেতেও মজা লাগবে। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধকে আপনারা পানির সাহায্যে মিক্স করে প্যান ইউজও করতে পারেন। 2-3 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে নেব। এটি অপশনাল, আপনারা চাইলে নাও ছেঁকে নিতে পারেন। ছেঁকে না হয়ে গেলে আমি এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। নর্মাল টেম্পারেচারে চলে আসছে, এগুলো ফ্রিজে রেখে দেন আপনারা ঠান্ডা করে নেবেন। আর আমি এর মধ্যে সামান্য করে লবণ দিয়ে দিলাম, আপনারা এটি চাইলে স্কিপও করতে পারেন, জাস্ট মিষ্টির স্বাদটি বাড়ানোর জন্য। এখন আমি রেডি করব জেলো। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ আগার পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি 2 টেবিল চামচ পরিমাণ। আগার পাউডার বেশি দিলে এক্ষেত্রে এটি বেশি হার্ড হয়ে যাবে, ওজন্য বেশি দিতে যাবেন না। এখন একটু সিদ্ধ হয়ে এলে পানিটা আমি নিয়ে নিচ্ছি, এগুলো যেখানে আমি জেলোটা রেডি করব। আমি এখানে 2টা ফুড কালার ইউজ করব, একটি রেড কালার আর একটা গ্রিন কালার। আপনারা চাইলে যে কোনো কালারই ইউজ করতে পারেন। এখানে সামান্য সামান্য করে ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও রেডি করতে পারেন, বাট ওটার কোনো দরকার নেই। এগুলো ভালো করে মিক্স হয়ে এলে এক পাশে রেখে দিব, এগুলো কিন্তু অটোমেটিক্যালি জমে যাবে। 2 থেকে 3 ঘন্টা পর দেখবেন জেলগুলো জমে গেছে। আমি এখন এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি নাইফের সাহায্যে। এগুলো কিন্তু দেখে বুঝতে পারতেছেন অনেকটা সফট হয়েছে। আগার পাউডার যদি বেশি দেন তাহলে কিন্তু সফটনেসটা আসবে না, এটি হার্ড হয়ে যাবে। সবগুলো আমি এভাবে করে কেটে নিব। এরপর আপনারা চাইলে এগুলো নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি এখানে সাবুদানা। সাবুদানাগুলো আমি 5-6 মিনিট ভিজিয়ে রেখেছি, এতে করে সিদ্ধ করতে ইজি হবে। এরপর আমি পানি যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে এলে আমি এগুলো একটি ছাঁকনির মধ্যে ঢেলে নিব আর এর মধ্যে আমি অ্যাড করে দিব নর্মাল পানি, এতে করে এগুলো ঝরঝরে থাকবে, না হলে কিন্তু একটির গায়ে অন্যটি লেগে যাবে। এখন এগুলো পানি ঝরানোর জন্য এক পাশে রেখে দিচ্ছি আর তার মাঝেই আমি নিয়ে নিয়েছি কোকোলা নুডলস আর এগুলো আমি একটু করে ভেঙে নিয়েছি। আর এখন এগুলো পানি সিদ্ধ হয়ে এলে এগুলো সিদ্ধ করে নিব। একটু জাস্ট নেড়ে ঠেড়ে সিদ্ধ করে নেব। এরপর ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি আর এগুলোও নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিব, এতে করে এগুলোও ঝরঝরে থাকবে। আর রেখে দিব 5 থেকে 6 মিনিট, যাতে করে এগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসে। এখন পরিবেশনের পালা। নিয়ে নিয়েছি একটি গ্লাস, এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য করে নুডলস। আপনারা চাইলে এক এক ইনগ্রিডিয়েন্টস ইচ্ছা মতো দিতে পারেন, এটা আপনাদের টেস্টে আর সৌন্দর্যের উপর। অবশ্যই নুডলস আর সাবুদানাগুলো একটু নর্মাল টেম্পারেচারে আসলে দেন ইউজ করবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য করে আপেল কুচি আর দিয়ে দিচ্ছি সাবুদানা। আপনারা চাইলে কলা কিংবা যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন। এরপর জেলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আরও সামান্য করে নুডলস, সাজানোটা আপনাদের উপরে। আবার দিয়ে দিচ্ছি রেড কালারের জেলোগুলো, আবার দিয়ে দিচ্ছি আপেল কুচি,
साबुदाना दिए दीची आबार एरपर लिकुईड दूधगुला दिए दीची एगुला किन्तु खूब सुंदर भावे नीचे पर्यन्त चले जाबे। এখন আমি এর মধ্যে অ্যাড করব আইসক্রিম। আমি স্ট্রবেরি ইউজ করতেছি, ফ্লেভার আপনারা চাইলে ভ্যানিলা কিংবা চকলেট ইউজ করতে পারেন। একটু সৌন্দর্যের জন্য এখন আমি পরে দিয়ে দিচ্ছি একটি জেলো। এখন জাস্ট নেড়ে ছেড়ে চামচ দিয়ে খাওয়ার পালা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন আর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর রমজানের দিনে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।